হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি নন্দিতা সাহা, আবার একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 বাজে, দেখতে পাচ্ছো পুরো অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। কারণ এই ওয়েদারটা হচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসেছে, আর কয়েকদিন পরেই কালী পুজো, তো দেখতে পাচ্ছো হালকা শীত হয়ে গেছে। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকবো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ফুলটা আজকে নেবো, কারণ একদম আমার পেছনে সময় নেই, সবসময় মেয়েদের আর খাওয়ার পেছনে সবসময় সময় দিতে হচ্ছে। আর চুলটা ভালো করে একটু ভালো করে আঁচড়ে নেবো, কারণ চুলের অবস্থাটা খুবই খারাপ, কারণ হিট মেরে বেড়ে চুলটা ভীষণভাবে উঠছে। সকাল থেকে রাত পর্যন্ত কি করি, আর সকালবেলায় চোখ মানে খুলতেই শুধু তর, শুধু চোখটা খুলে তারপরে মেশিনের মতন কাজ করা। দুই মেয়েকে সকালবেলাতে ঘুম থেকে উঠিয়ে, এখন যেহেতু স্কুল ছুটি আছে, ওদেরকে টিউশনে নিয়ে যেতে হয় 7:30-এর মধ্যে দিয়ে এসে, তারপর ধীরে সুস্থে আমি এসে চা খাই, চা খেয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করি। ব্লগটা তোমরা দেখো, সকালবেলায় দুধ দিয়ে গেছে বলে সন্ধ্যাবেলায় গরম করে নিলাম, আর মেয়েরা মুড়ি খেয়ে নিয়েছে, ওরা আর দুধ খাবে না, আর রাত্রেবেলা মাংস করবো, আর দুধ দেবেও না। বিছানাটা একটু ঝেড়ে নেবো, কারণ সকাল থেকে বিছানাতে মশারি একদম তোলা হয়নি, আর বাড়িতে কেউ আসবে না সেরকম ভেবে আমি একদম তুলিনি, ভালো করে ঝেড়ে নেবো। আর মেয়েরা পড়ছে অন্য ঘরে পড়ছে, তার জন্য এই ঘরটাই সেরকমভাবে ব্যবহার করা হয়নি। ঝেড়ে নিয়ে একবার মশারিটা টানলে টানিয়ে নেবো। আমি বিছানাটা সেরকমভাবে ব্যবহার করি না, একবারে সেই সকালবেলা উঠে যাওয়া হয়, তার মাঝে এদিক সেদিক করে বা হয়তো চেয়ারে বসলাম, অন্য ঘরে যদি বসলাম না, বিছানা রাত্রে যে শুই যে বিছানাতে, সেই বিছানাটা খুব কমই ব্যবহার করায়, একমাত্র দুপুর ছাড়া। চাদরটা একবার বিছিয়ে নেবো, চাদরটা বিছিয়ে অনেক টলির মধ্যে জামা কাপড়গুলো আছে, কিছুটা আলমারিতে রাখা হয়েছে আর কিছুটা টলির মধ্যে আছে, সেগুলো বার করে নেবো। কালকে কিছুটা কেছে নেবো, আর যেগুলো পরেনি ব্যবহার হয়নি সেগুলো গুছিয়ে রেখে দেবো। তো বলেছিলাম যে টলিটা নিয়ে মায়ের বাড়ি যাওয়া হয়েছিলো, তার জন্য সেই নিয়ে পুজোতে গেছি, পুজোর আগে গেছি, তারপর থেকে একবারে সত্যিকারে গোছানো হয়নি, আর সময়ও পাইনি ভীষণ কাজের চাপে। আর যেটুকুনি সময় পাচ্ছি মানুষ একটু শুলে ভালো হয়, সেই কারণে মানে একদমই পারছিলাম না, তার জন্য আজকে ভাবলাম যে আমি না এগুলো তোমাদের সাথেও শেয়ার করি। আর টলি থেকে সব জামা কাপড় নামিয়ে যেগুলো কাচে সেগুলো আমি কেচে নেবো। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 5:30-6:45 এরকম বাজতে যায়, তারপরে বাসন মাজা, গ্যাসটা পরিষ্কার করা, করতে করতে সন্ধে হয়ে যায়, কখন আমি এগুলো করবো। আর সকালবেলায় ওঠা হয় 6:30-6:30 সময় ওঠা হয়, আর তারপর থেকে বাগানের কাজ, বাগান পরিষ্কার করা, সব কিছু জিনিস ঝাঁট দেওয়া, যেগুলো বাসন থেকে উঠলো ওগুলো বাসন মেজে নেওয়া, গ্যাসকে পরিষ্কার করা নেওয়া, নিজের ব্রাশ করা, মেয়েদেরকে ওঠানো খাওয়ানো, তারপরে নিজের ড্রেস পরা, রেডি করা, গাড়িটাকে বাড়ির দিকে থেকে নামানো, বাগানে নামা, টিউশন দিয়ে আসা, এরপরে একটু চা দিয়ে এসে তারপরে আমি চা খাই, চা খেয়ে খানিকটুকু বসি, তারপরে আমি একটু কাজ করি, তারপরে আবার শুরু করা হয় কাজ, কারণ টাইমে টাইমে গোপালকে সেবা দিতে হবে, নাহলে গোপাল না খেয়ে বসে থাকবে। সেরকম দেখছেন তো মেয়ে যেমন বসে গেছে, টয়লেটের মধ্যে সব কিছু নামিয়ে দিলাম, তারপরে বসে গেছে। সেই চিচিগুলি টলের ভিতরে যে চিচিগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোকেও দাঁতে করে ছিঁড়ে দেবে, মানে কুকুর ধরা, মানে কখন সুযোগ পাবো, কখন জিনিস নষ্ট করবো, আমার ফেস পাউডার থেকে আমার ক্রিম থেকে শুরু করে সমস্ত, আর ম্যাট্রিক্সের ক্রিমের সাবান শ্যাম্পু কিছু বাদ দেয় না, সব সব। আর ওর 5টা থেকে চোখ খুলবে ওর, দিয়ে মোবাইলটা প্রথমেই চাই যে বলে মা মোবাইলটা দাও। চলুন আজকের একটু রেসিপিটা আপনাদেরকে সাথে শেয়ার করি। আলু, ঝিঙে আর কিমার কিছু কিছু ছোটো ছোটো মাংস কুচি করে চিকেনগুলো সব কিছু একদম একসঙ্গে কেটে, চিকেনগুলো একটু ছোটো ছোটো করে কেটে, তারপরে এই হাঁড়ি পরিষ্কার করে একদম হাঁড়ির মধ্যে পেঁয়াজ লঙ্কা সব ভরে দিলাম। একটু ভালো করে হাতে করে মাখিয়ে নেবো, পেঁয়াজগুলো উপর নিচ করে নেবো। আর এরকমভাবে রান্না খেতে এত সুন্দর লাগে না, বিনা কষা ছাড়া রান্না, কষে রান্না দারুণ লাগে খেতে, আপনারাও বাড়িতে করবেন, আর দেখবেন খুব সুন্দর লাগবে, ওইটি ভাত চলে যাবে। আর এখানে মশলা আছে, রসুন আর আদা পেস্ট করা হয়েছে, আর পেঁয়াজটা কুচিয়ে দেওয়া হয়েছে, তার সাথে গোটা গোটা লঙ্কাও ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছে। আর এগুলোটা মানুষের বিভিন্ন রকম রেসিপি,
মানুষের খাওয়ার কোনো শেষ নেই। আর মানে বাজারে তো মানে খাবার শুধু বানাতে পারলেই হচ্ছে, বিভিন্ন ধরনের খাবার হয়, শুধু দেখে বানাতে পারলেই হচ্ছে, আর কিছু না। কি বলুন তো, আমি একটু মানে ভীষণ খুঁতে টাইপের কিছু মানে জিনিস, পেঁয়াজ রসুন হলে তো আমার কোনো কথাই নেই, সব কিছু হাত ধুয়ে ধুয়ে আমি করি, আর সব কিছু মানে আমার টিপটপ পছন্দ, আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। একটা জিরে আদা সেগুলো তো নিরামিষ, কোনো হয়তো পুজো পাল এলে সেগুলো আমি কিন্তু আমি ব্যবহার করতে পারবো, কিন্তু সব কিছু আমি হাত ধুয়ে ব্যবহার করি। তার জন্য আমি কোনো অনুষ্ঠান অকেশান কোনো কিছু নিরামিষ যদি খেতে ইচ্ছা করে আমি সে মশলাগুলো আমি রান্না করে খেতে পারি, সেজন্য আমি হাত ধুয়ে রান্না করি। আর পেঁয়াজ রসুন হলে তো কোনো কথাই নেই, সব কিছু হাত ধুয়ে আমি নিই। দেখতে পেলেন আন্দাজ মতন জিরে নিয়ে নিলাম, লঙ্কা গুঁড়িটাও নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়া আছে, কারণ বেশি নিলে হবে না লঙ্কা গুঁড়িটা, কারণ মেয়েরা খেতে পারবে না, উপরন্ত ঝাল মনে হয়ে যাবে। আর হলুদ আন্দাজ মতন নিয়ে নেওয়া হয়েছে, আর একটু কারি চিকেন কারি মশলা দিচ্ছি, আর সেরকম কিছু দেব না, আর নুন আন্দাজ মতন। চিকেন কারির প্যাকেটে যে মশলাটা মানে অনেক দিন ধরে রাখা ছিল তো, মানে একটু হাওয়া মনে হয় লেগে গেছে, তার জন্য পুরো ডেলা ডেলা হয়ে গেছে, তার জন্য এটাকে ভালো করে ঝাড়ছি, যাতে মশলাটা যদি আরও থাকে তাহলে বেরিয়ে আসবে। আর তেলটা নিয়ে নেবো, তেলটা একটু বেশি করেই দেবো, কারণ তেল ছাড়া মাংস একদম মানায় না, একটু ভালো লাগে, তেলটা নিয়ে নেবো। খালি রান্নাঘরে গুড়গুড় করছে যে মাংসটা কখন হবে, খাবো আমি। আর হাঁড়িতে রান্না করছে, দেখছি মা হাঁড়িতে রান্না করছে, আরও আনন্দ হচ্ছে। ওর ঠাকুমা ওকে ভাত খাইয়ে দিয়েছে, কিন্তু মাংসটা বললাম আমি পরে রান্না হয়ে গেলে তারপর মাংসটা খাবে। আন্দাজ মতন নুনটা দিয়ে তারপরে মশলার জলটা দিয়ে দিলাম, ভালো করে এবারে ঢেকে নেব। সব নিয়ে আন্দাজ মতন এবারে ভালো করে একটু মাখিয়ে নেওয়া হবে, কারণ চিকেনটাও খুবই নরম আর ঝিঙেটাও খুব নরম, একটু সুন্দর দুটো মাখানো হবে, আর রান্নাটা হলে এত সুন্দর খেতে লাগবে টেস্ট। চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে, মানে হচ্ছে মশলাটা ভালো করে ওর মধ্যে ঢুকে যাবে, আর ভালো করে ওর মধ্যে জলটা ওর জন্য দেওয়া হলে যেন আরও মানে তেলটা যেন উপরে একদম ভেসে উঠে আসে। এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিলাম, আমি কুকারে ভাত করি, গরম থাকে, ভালো লাগে দেখ। আর এই গ্লাস দুটো আমার রাখা ছিল, খাওয়া হতো তো, মেয়ে হট করে দেখছি একদিন ভেঙে দিল পায়ে করে। আলমারি পুরো ভর্তি হয়ে গেছে কাপড়ের জায়গা, আমার তোমার দাদাভাইকে আলমারি খুলতে দিই না, কাপড় দেখলে ও খালি গুনবে যে তোমাদের কাপড়ে আর গয়নাতে তোমাদের শেষ হয় না। তো ভাবছি আর একটা লম্বা বড় আলমারি নেব, কোথাও যদি যাই সেইখানে গয়না কী পরবো আর কাপড় আমি কী পরবো, মানে কাপড় নেই, কোথাও গেলে কাপড় নেই।
তো তোমাদের দাদাভাই বলে যে এত কাপড় থাকতেও তুমি বলো কাপড় নেই, যে যদি বলো তাহলে তোমাকে যেতে হবে না। আলমারিটার এত অবস্থা খারাপ আছে, মানে আমি রিলস তৈরি করে একটা করে টেনে টেনে নিয়েছি। কোথাও কিছু হয়তো পুজোতে মায়ের বাড়ি গিয়েছিলাম তখন জামা কাপড় বার করার কথা ছিল, সেই জামা কাপড়গুলো বার করে টেনে টেনে বার করেছি, তারপর থেকে গুছানো হয়নি। মানে আমার আলমারি ঠিকঠাক থাকে না, সবসময় লন্ডভন্ড থাকে। আর আমি নিজের একটা আলাদা এক্সট্রা আলমারি করব। আর তোমাদের দাদাভাইয়ের এর মধ্যে জামা কাপড় নেই, ওর যেখানে থাকে ও সেখানে আলমারিতে জামা প্যান্ট থাকে, শুধু আমার দুই মেয়ের থাকে আর আমার থাকে। তো আমি ভাবছি একটা আলমারি নেবো, শুধু আমার থাকবে, আর এই আলমারিটা আমি ওদেরকে ছেড়ে দেবো যে দুই মেয়ের জামা কাপড় থাকবে। ওদেরও কম আর নেই, ওদেরও অনেক আছে, কিন্তু ওদের সব গ্রাউন্ড আছে আর সব ভারী ভারী গ্রাউন্ড আছে। আমার খুব ইচ্ছে যে আমি একটা আলমারি যেটা নেবো, লম্বা এখন আলমারিগুলো উঠেছে, ওর মধ্যে শুধু জামাগুলো শুধু ঝোলানো থাকবে, মেয়েদের যে গ্রাউন্ডগুলো কেনে হ্যাঙ্গারে শুধু ঝোলানো থাকবে, তাহলে ভালো থাকবে। আর নাহলে এই আলমারিটা আমি নিয়ে নেবো আর ওদেরকে ওইটা দিয়ে দেবো। মেয়ে আমাকে বলছে এই শাড়িটা ভালো লাগে দেখতে, এই শাড়িটা ভালো লাগে দেখতে, এইটা এইটা আমি পরবো সরস্বতী পুজোয়। আমার ছোটো মেয়ে বলছে চলুন দেখি হাঁড়িটাই কতটা কি হলো না হলো, কারণ 15 মিনিটের মতন তো হয়েই গেছে, আমি ওইদিকে কাজ সারতে সারতে 15 মিনিট হয়ে গেছে। আর কেমন হয়েছে না হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এত গরম যে আটাটা হাতে করে ছাড়ছে না, আর আমি সঙ্গে সঙ্গে নামানো হয়েছে, এরপর ছুরি না দিলে আটাটা বেরো ছাড়বে না আর ঢাকাটাও খুলবে না। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবো, আর তোমরাও পারলে বাড়িতে করো, অবশ্যই ভালো লাগবে, দেখবে নতুন আইটেম, এটা নতুন রেসিপি। চলুন দেখি খোলা যাক, তারপরে কেমন হয় ভেতরটা। ছোটো মেয়ে দেখতেই পারছিলেন রান্নাঘরে ঘুরঘুরু করছে, ওকে আমি একটু বসিয়ে দিয়ে এসেছি, ওর দিদির সাথে একটু পড়া করছে, ওর দিদি সারাক্ষণ পড়া করছে না একদম, ও দিদি বললো আয় একটু পড়াই, ততক্ষণ মা রান্না হয়ে যাবে। দেখতেই পারছেন আপনারা কত সুন্দর হয়েছে, আর ভাপটা এখনও বেরোচ্ছে আর হালকা হালকা করে ফুটছে, আর তিনটেই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, পুরো গলে গেছে, খুব সুন্দর। আর বেশিক্ষণ রেখে দিলে হয়তো পুড়ে যেত, তখন খারাপ লাগতো। খুবই ভালো হয়েছে, জল অনেকটা দিয়েছিলাম মরে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ভালো রকমই হয়েছে। মেয়েকে দিয়ে দিই, ছোটো মেয়েকে, কারণ ও রান্নার কাছে ঘুরঘুর করছিল আর ওর ভাতটা খাওয়া হয়ে গেছে, তো শুধু মাংসটা খাবে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, আবার রান্নাটা খুব সুন্দর হয়েছে, তোমরা পারলে বাড়িতে বানাতে পারো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খেতে, আর গরম গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে, আর শীতকালে তো মাংস গরম গরম খেতেই ভালো লাগবে, শীতকালের জন্য রান্নাটা খুবই ভালো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, আর খুব ভালোবাসা দিও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। টাটা।